হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে একটু ডিফারেন্ট টাইপের একটা ছোলা ভুনার রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো আচারি ছোলা ভুনা। ইফতারি টেবিলে কম বেশি সবার ঘরেই ছোলা ভুনাটা করা হয়, তবে রেগুলার ছোলা ভুনাটা খেতে খেতে অনেক সময় দেখা যায় ভালো লাগে না, তো তখন কিন্তু আপনারা চাইলে এই ডিফারেন্ট টাইপের ছোলা ভুনাটা ট্রাই করতে পারেন। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই আচারি ছোলা ভুনাটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ ছোলা আর সিদ্ধ আলু। আমার চ্যানেলে কিন্তু আরও একটা ছোলা ভুনার রেসিপি আছে, সেখানে আমি ছোলা সিদ্ধ আলু সিদ্ধ এগুলো দেখিয়েছি। তো আর এই ভিডিওটা আমি বড় করলাম না, আসলে আপনারা প্রতিদিন যেভাবে ছোলা সিদ্ধ করে নেন সেভাবে করে নিলেই হবে। তো আলুগুলোকে আমি জাস্ট খোসাসহ ছোলার মধ্যেই সিদ্ধ করে নিয়েছি, তারপরে উপরের খোসাটা ফেলে দিয়ে এভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর ছোলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, যে যেমন পছন্দ করেন শক্ত বা নরম সেভাবে আপনারা ছোলা সিদ্ধ করে নিতে পারবেন। তো এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। যেহেতু আচারি ছোলা ভুনা করছি তো সরিষার তেলটা কিন্তু লাগবেই, তারপরেও যদি কেউ পছন্দ না করে সেক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করা যাবে। এক টুকরো দারচিনি, একটা তেজপাতা, দুটো এলাচ দিয়ে দিলাম। এবার গোটা মশলাটাকে হালকা একটু ফোড়ন দিয়ে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনবে আচারি ছোলা ভুনার মধ্যে। হালকা এগুলোকে একটু ফোড়ন তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম কিছুটা সফট হয়ে আসবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার মশলাগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিব। তো তার আগে আমি এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো মশলাগুলোকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব আর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। তো মশলাটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। তো এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার এই মশলাগুলোকে ভেজে নিব। তো তার আগে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে দুতুনটা। তো এগুলোকে হালকা একটু ভেজে নিব। তো মশলাটা ভেজে নেওয়ার পরে দেখবেন এরকম সুন্দর তেলটা উপরে উঠে আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সিদ্ধ আলু রেখেছিলাম সেই সিদ্ধ আলু। আলুটা মশলার মধ্যে 1-2 মিনিট একটু কষিয়ে নিব, লাগলে একটু সামান্য পানি দিয়ে দিতে পারেন। আলুটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোর কুচিটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে, বাট দিলে ভালো হয়। এবার টমেটো কুচি দিয়েও 2 মিনিটের মতো আলুর সাথে আমি একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ ছোলাগুলো, আর আমি এখানে সিদ্ধ করার পরে 2 কাপ পরিমাণ ছোলা নিয়েছি। এবার ছোলাগুলোকেও আমি মশলার সাথে 2 থেকে 3 মিনিটের জন্য একটু এভাবে ভেজে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মাঝারিতে আছে। ছোলাগুলোকে 2-3 মিনিট একটু কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি 1/2 কাপ থেকে সামান্য একটু পানি দিয়ে দিলাম। খুব বেশি একটা পানি দিবেন না, কারণ এখানে কিন্তু সব কিছুই সিদ্ধ করা, জাস্ট হালকা পানি দিতে হবে যাতে করে সবগুলো মশলা একত্রে মিশে যেতে পারে এবং সব কিছু খুব সুন্দর একটা বাইন্ডিং আসতে পারে এর জন্য। তো পানিটা দেওয়ার পরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে আমি জাস্ট 5 মিনিটের জন্য হাঁড়িটাকে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মাঝারিতে থাকবে। খেয়াল রাখবেন নিচে যেন পুড়ে না যায়। তো এরই মাঝে 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার সব কিছু একত্রে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জলপাইয়ের টক আচার। আপনারা যে কোনো ধরনের টক আচারই এখানে ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন অবশ্যই একটু আচার ব্যবহার করার জন্য। যেহেতু এটা আচারই ছোলা ভুনা তো লাস্টের দিকে আচারটা ব্যবহার করার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
তো যখন এরকম ভুনা ভুনা হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি এখনই নামিয়ে নেব, কারণ এটা খাওয়ার মতো ঠান্ডা হলে রসটা আর একটু টেনে যাবে। তো তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের আচারি ছোলা ভুনা। রেগুলার ছোলা ভুনা খেতে খেতে যারা বোর হয়ে যাচ্ছেন তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।